जय गुरु। गुरु कृपा ही केवलम श्रद्धेयो दर्शक मंडली एवं श्रोता मंडली अपनारा सकले भालो आछेन तो ठीक आछे। सद्गतिर द्वितीय निवेदन प्रणम्य भारत। हे भारत माता सुदूर अतीते आमी तोमार कोले आश्रय निये छिलाम। जेदिन आमी मातृ जठर थेके मुक्त हुई तारपर दीर्घ दिन पार हुए जावार परे मा जेदिन आमाके छेड़े चले गेले सेई दिन आमार मने हुई छिलो ताहले कि आमी मातृहारा हुए गेलाम। तत्क्षणात मने हलो ना ना आमी मातृहारा केन हब, मा तो आमाके बेश किछु दिन सेवा जत्न आदर करेछिलेन किन्तु जे माय आमाके समस्त जीवन धरे दिए चलेछेन क्षुधाय अन्न तृष्णाय जल क्लान्तिते विश्राम बेधिते महोषध आनंदे उपहार शुभक्षणे आशीर्वाद अवसादे आनंद दिए चले अकातरे विरामहीन भावे सेई जननी जन्मभूमि तुमी भारत माता। मा तुमी आबार कोनो दिन कोनो सेवा दान বা পরিচর্যা কোনো আশা নিয়ে করনি, কোনো প্রতিদানও চাওনি, তুমি সবেই করে চলেছ আনন্দে ভালোবাসায় নীরবে। আমরা তোমার জন্য তোমার নিমিত্তে তোমার উদ্দেশ্যে কিছু করলেই আশা করি আশীর্বাদ তুমি দিয়েও চলেছ, তাই তোমার সরলতা উদারতা সহমর্মিতা সুমহান মহানুভবতা ও আধ্যাত্মিক চেতনা স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে তোমায় বিশ্বের দরবারে। মা তোমার অন্তরে রয়েছে অনাবিল ভালোবাসা, তাই তুমি বিশ্বের সমস্ত লুণ্ঠনকারী অত্যাচারী ব্যভিচারীদের দিয়েছ অতিথির সম্মান। তোমার সন্তানদের তুমি কোনোদিন বাইরে যেতে দাওনি ভিক্ষার পাত্র হাতে লয়ে। মা তাই তোমার অন্তরে রয়েছে শুদ্ধতা পবিত্রতা ও অনাবিল ভালোবাসা, তাই তোমার কলে বারে বারে আবির্ভূত হয়েছেন পরম প্রেমময় পরম পিতা। রয়েছে পরম পিতার সেবা পূজা পুষ্পাঞ্জলি ও প্রার্থনা জানার অগণিত অঙ্গ। তোমার বক্ষে প্রবাহিত হয়ে চলেছে জননী দৈর্ঘ্যে নয় প্রস্থে নয় শুদ্ধ পবিত্রতার শ্রেষ্ঠ নদী গঙ্গা। তাই তোমার দেহকে সুরক্ষা দেওয়ার জন্য কোনদিকে রয়েছে অনন্ত জলরাশি তো কোনদিকে রয়েছে সুউচ্চ পর্বতমালা। তোমার শিক্ষা ও জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার সুদূর অতীতে ছিল নালন্দা, যার সাক্ষ্য ইতিহাস আজও বহন করে চলেছে। সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে অসংখ্য অগণিত গাছগাছালি লতাগুল্ম বৃক্ষরাশি যাদের ভেষজ গুণের সমৃদ্ধতা আজও আমাদের দিতে পারে একটি সুষ্ঠ সুন্দর বলিষ্ঠ নিরোগ আয়ুযুক্ত দেহশৈলী।
এই ভারতবর্ষ হচ্ছে সারা বিশ্বের আধ্যাত্মিকতার পীঠস্থান। এখানে এখনো অনেক বীর বীর সাধক রয়েছে যারা নিত্য লোকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, অধিক আয়ু নিয়ে মানুষ যে অমৃতের সন্তান তার পরিচয় বহন করে চলেছে। মা, তোমার অন্তরে রয়েছে উদারতা, সরলতা, মহানুভবতা ও সুমহান মানবিকতা। মা গো, তাই তোমার কোনোদিন অভাব হয়নি ধন সম্পদ ও সৌন্দর্যের। মা, তুমি যে সকলকে তোমার স্নেহ ভালোবাসা মায়া মমতার অফুরন্ত ভাণ্ডার উজাড় করে বিলিয়ে চলেছ, তাই তুমি গুণীকে দাও উচ্চ স্থান, জ্ঞানীকে দাও সম্মান, অন্ধয়াতুর খোড়া বোবাদের দিয়েছ নির্ভীকতা, গুন্ডাদের দিয়েছ অকাল মৃত্যু, ছিনতাই বাজদের দিয়েছ শাস্তি। মা, তোমার সন্তানদের যে কাঁদায় তুমি তাকে কাঁদাও, যে হাসায় তাকে হাসাও, যে সুখ দেয় তাকে সুখ দিও, যে শান্তি দেয় তাকে শান্তি দিও, যে আনন্দ চায় তাকে রাখো পরমানন্দে। মা, আমি তো অনেক নিয়েছি মাতা, পেয়েছি অনেক, আমৃত্যু নিয়েই যাব, দিতে পারব না কিছুই। তুমি থাকো হয়ে মৌন, আমি করজোড়ে এইটুকু বলি, হে ভারত মাতা তুমি যে প্রণম্য। আজ এই পর্যন্তই রইল, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, মায়ের বন্দনা থেকে বিরত থাকবেন না। জয় গুরু, নমস্কার।